নমস্কার, আমি কৌশিক রয়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে যে বাস্তু টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো মেনে চললে আপনাদের বাস্তুদোষ অনেক অংশে লাঘব পেতে পারেন। এক, উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে কোনো আবর্জনা রাখবেন না, যদি তা থাকে তৎক্ষণাৎ পরিষ্কার করে ফেলুন। পূর্ব দিকে মুখ করে পূজা করুন। উত্তর দিকে কোনো ভারী জিনিস রাখবেন না। পূর্ব দিকে মুখ করে রান্না করুন। রান্নাঘরে উনুনের সামনে বা আপনার গ্যাসের সামনে কোনো আয়না যেন না থাকে। প্রধান দরজার সামনে যেন টয়লেট না হয়, যদি তা থাকে সেক্ষেত্রে কোনো পার্টিশান দেওয়ার চেষ্টা করুন। ঘরের বই পত্র উত্তর দিকে রাখুন। ভাঙা মূর্তি বা রং উঠা মূর্তি পূজা স্থানে রাখবেন না। ছাঁটা সবসময় খাড়া করে রাখুন। যারা অসুস্থ আছেন তাদের ওষুধপত্র প্রেসক্রিপশন সবসময় উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে রাখুন। শয়নকক্ষে আয়না রাখবেন না। রান্নাঘরে আয়না রাখবেন না। নেক্সট, আপনাদেরকে আরও তথ্য, সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলকে, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। ঘরের যে ইলেকট্রনিক্স জিনিসগুলো আপনাদের খারাপ হয়ে গেছে, সেই খারাপ ইলেকট্রনিক্স গুডস আপনাদের ঘরে রাখবেন না। ছুরি কাঁচি ঘরে ওপেন খুলে রাখবেন না, এটা বাস্তুদোষ তৈরি করে। ছেঁড়া জুতো জামা কাপড় বাড়িতে রাখবেন না। সিঁড়ির নিচে আবর্জনা বা বাথরুম করবেন না। দক্ষিণ দিকে ঘড়ি রাখবেন না। যুদ্ধের ছবি, জাহাজ ডুবার ছবি বা হিংস্র জন্তুর ছবি রাখবেন না বাড়িতে। মারা গেছে এরকম ব্যক্তি আপনাদের পরিবারের সদস্যর, তার ছবি কোনো সময় ঠাকুর ঘরে বা উত্তর বা পূর্ব দেওয়ালে লাগাবেন না, দক্ষিণ দেওয়ালে লাগানোর চেষ্টা করুন। বাড়িতে মাকড়সার জাল হতে দিবেন না। রান্নাঘরে সবসময় আগুন আর জল পাশাপাশি রাখবেন না, এটা খুব বাস্তুদোষ তৈরি করে। দরজার সামনে বা পিছনে ক্যালেন্ডার ঝুলাবেন না। যারা কোনো কাজে বেরাচ্ছেন, সবসময় আপনারা কাজে বেরানোর আগে বা আপনাদের বিজনেসে যাওয়ার আগে আপনাদের বাঁ পাটা বাড়ির বাইরে প্রথমে রাখুন। সেক্ষেত্রে আপনাদের কাজে অনেক সাকসেস আসবে। বাড়ির প্রধান দরজায় স্বস্তিকা চিহ্ন লাগান বা ওম চিহ্ন লাগাতে পারেন। নমস্কার, ধন্যবাদ।